এগুলো দেখে নিলে তো, পরের দিন করে রাখবে, আমি ধরবো কিন্তু। ঠিক আছে দিদিমণি। হরি হরি, এলেন মাসিমা। আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও, এতটা পথ, অন্ধকার, একটু দেখে শুনে যেও। হরি হরি। দিদিমণি যেন কত একা যাবেন। কি বলছেন? ওই দেখো না, রবীন দাদা বাইরে বাইরে দাঁড়িয়ে আছে দিদিমণির জন্য। কি বলছিস, তুমি বাজে কথা বলতে আছে? আমার কথা তো বিশ্বাস করবে না? দেখো না, দেখো জানলার কাছে গিয়ে দেখো তুমি। চুপ, বাজে কথা বলতে শিখেছে ভাই। আমি বাজে কথা বলেছি? কেউ আমার বিশ্বাস করে না, এ আমার বরকে। তুমি বাজে, পচা, বিচ্ছিরি, বুড়ি, তুমি বুড়ি। কি বলছিস? বৌমা, বৌমা, দেখে যাও তোমার মেয়ে কি বলছে আমায়। বলছে আর যখন বলে ঠাকুরের গানগুলো চালাও, তখন কেমন আর চালাবো দেখবে। তুই বললেই যেন কত চালাস, সবসময় নিজেই নিয়ে বসে থাকিস। ও আমি আর একদম চালাবো না বুড়ি, দেখবে। তুমি যদি মাকে বলো তোমার কাছে একদম আমি শোবো না, দেখবে। সুবিধা তো কি হবে, আমি একাই শোবো। ঠিক আছে, দেখবো কে তোর পিঠে হাত বুলিয়ে দেয়। ওই সুইচ টেপা যন্ত্রটাই যতনাষ্টের গোড়া, সব সময় নিয়ে পড়ে আছে আর বাজে বাজে কথা শিখছে। হরি হরি। হ্যাঁ মা, কি বলছিলেন? আমি একটু আমার ছেলে চাটা করছিলাম, তাই দেরি হয়ে গেল। এই যে বৌমা, দেখো না তোমার মেয়ে কথায় কথায় আমার মুখ ভেঙ্গাচ্ছে, সব সময় আমার মুখ ভেঙ্গে ভেঙ্গে কথা বলছে। আর আজে বাজে কত কথা শিখেছে জানো? রিয়া, তোমাকে কতবার বলেছি না ওরকম করবে না ঠাম্মার সাথে, তুমি বললে শুনছো না কেন? মা আপনি ওকে বেশি প্রশ্রয় দিয়ে দিচ্ছেন, যার জন্য আপনার সাথে এরকম করছে। আর একদম বলবে না মা, আপনার খাবারটা দিয়ে দেব, একটু পরে খাবো বৌমা। রিয়া চলে আয়। মামা, লুচি করেছো? না, রুটি হয়েছে, রুটি খাবে। লুচি অন্যদিন করবো। কোথায় যাচ্ছিস? ওই শোন শোন।
আবার লুচি করতে হবে? চ করে দি, কি আর করবো, একটু কষ্টই করি নাতনিটার জন্যে। হয়ে গেছে, তোমরাও লুচি খাবে নাকি?